হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি ক্যাটসদের মেটিং সম্পর্কে বলবো। এটা হচ্ছে একদম বিগিনার্সদের জন্য, যারা ক্যাটস নতুন নতুন পালতেছেন আর যাদের বাসায় একটা ফিমেল বা একটা মেল পালতেছেন তাদের জন্য, অ্যান্ড যারা হচ্ছে তাদের মেল বা ফিমেলকে মেটিং করাতে চাচ্ছেন আদার্স একটা মেল বা ফিমেলের সাথে। সো ফার্স্ট অফ অল, যখন আমরা একটা মেল বা ফিমেল কিনি তো তখন 8 মান্থের পর পার্সিয়ান ক্যাটরা সাধারণত হিটে আসে আর কি, অ্যাডাল্ট হয় যেটাকে বলি আমরা। সো ওদের ফার্স্ট হিটে আসার পরই আমরা ওদেরকে মেটিং করাতে চাই আরেকটা মেল বা ফিমেলের সাথে, যা 8 মান্থে আমাদের উচিত না করাটা পার্সিয়ান ক্যাটসদের মিটিংয়ের জন্য। একটা অ্যাডাল্ট এজ হচ্ছে 12 মান্থ, সো 12 মান্থের পর আমরা তাদেরকে মিটিং করাতে পারবো, এটাতে কারোরই কোনো প্রবলেম হবে না, হেলথ ইস্যুস যেটাকে বলে এটা হবে না। সো আমি যাকে ধরে আসি আদর করলাম এতক্ষণ, এটা হচ্ছে একটা ফিমেল ক্যাট, আর সামনে যেটা বসে আছে ওটা হচ্ছে মেল ক্যাট। সো ইউটিউবে অনেক জায়গায় পোস্ট দেয় মিটিং পোস্ট, সো এই মিটিং পোস্টে দেখি এই ফিমেলটা আসছে মিটিংয়ের জন্য আর কি, ব্রিডের জন্য আমার ফিমেলের সাথে। আর এই মেলটার এজ হচ্ছে 1 year 6 month, আর এই ফিমেলটার এজ হচ্ছে 3 years 5 month, সো অনেক বড় আর কি ফিমেলটা মেলটার থেকে। আর এই ফিমেলটার অলরেডি 3 বার বেবি হয়ে গেছে, সে 3 বার বেবি দিছে, আর মেলটা 1 বার মিটিং করছে। সো এখন মেইন থিং হচ্ছে, আপনারা যদি আপনাদের ফিমেলকে কোনো মেলের বাসায় দিয়ে আসেন বা যদি মিটিং করাতে চান, তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে নেবেন যে মেলটা হচ্ছে অ্যাক্টিভ কিনা, সুপার অ্যাক্টিভ কিনা। সো আমার মেলটা হচ্ছে জাস্ট অ্যাক্টিভ আর কি, আর মেলটা হচ্ছে অনেক ভদ্র টাইপসের, যে মানে মেলটা ফিমেলটা যদি মায়েরও দেয় তারপরে হচ্ছে সে আর যাবে না তার কাছে, তো এই টাইপের হচ্ছে আমার মেলটা। সো আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনারা যদি সুপার অ্যাক্টিভ যদি থাকে ওই ক্ষেত্রে আপনারা ব্রিডিংয়ের জন্য দিবেন আর কি, যদি অনেকবার ব্রিড করে থাকে আর কি। যদি আপনাদের ফিমেল এরকম হয় যে আরেকটা বিড়াল দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক বেশি, তো ওই ক্ষেত্রে সুপার অ্যাক্টিভ মেল দেখে ব্রিডিংয়ের জন্য বাসায় দিয়ে আসবেন, এতে আপনাদের ক্যাটসদের সাকসেসফুল মেটিং হবে। সো মোট কথা হচ্ছে, অ্যাগ্রেসিভ ফিমেলের জন্য আপনাদের সুপার অ্যাক্টিভ একটা মেল লাগবে মেটিংয়ের জন্য। সো যদি আপনারা চান যে না আপনাদের ক্যাটসদের মেটিং করাবেন বা কিছু, যে অনেক জায়গায় পোস্ট দেওয়া থাকে, সো এই ক্ষেত্রে আপনারা এইভাবে করে নিতে পারেন। সো এই যে আমি মেয়েটাকে ফিমেলটাকে দিয়ে দিয়েছি আমার মেলের কাছে, সো অনেক ভয় পাচ্ছে আমার মেলটা, কাজ হচ্ছে অনেকবার ট্রাই করছে আর কি মিটিং করার জন্য আমার মেল ফিমেলের সাথে, বাট আমার ফিমেলটা হচ্ছে অনেক অ্যাগ্রেসিভ আর যখনই টাচ করতে যায় তখনই মাইট দেয়, সো এই কারণে আর আমার মেলটা কাছে যায় না। আর সুপার অ্যাক্টিভ যেটা থাকবে, সো ওইটা যদি থাকতো তাহলে যত মাইট দেখ বা যত হিট করুক তাও কিছুক্ষণ পর পর আর কি তার কাছে যাবে, মার খাওয়ার পরও সে মেটিং করবে। আমি এই মেল আর ফিমেলটাকে 4টা দিন একটা রুমে রাখছি, রাখার পরও তারা হচ্ছে মেটিং করে নাই। তার একটাই রিজন, সেটা হচ্ছে মেলটা হচ্ছে সুপার অ্যাক্টিভ না আর ফিমেলটা হচ্ছে জাস্ট অনেক অ্যাগ্রেসিভ। তো আপনারা দেখতে পাবেন যে ফিমেলটা যখনই যাচ্ছে কাছে তখনই হচ্ছে মেলটা হচ্ছে ভয় পেয়ে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে, এটার একটাই কারণ। কাজ হচ্ছে অনেকবার যখনই কাছে যেতে চাইছে তখনই হচ্ছে ফিমেলটা হিট করছে মেলটাকে, স্ক্র্যাচ করা ট্রাই করছে, এমনিতে অন্য কিছু করে না, বাট যখনই কাছে যেতে চাই তখনই হচ্ছে হিট করে বা স্ক্র্যাচ করে, তারপরে আর আমার মেলটা যায় না কাছে। সো আপনাদের যাদের বাসায় একটা ফিমেল আছে, যারা ফেসবুকে পেজে যে বিভিন্ন পেজে পোস্ট দিচ্ছেন যে একটা মেল লাগবে মিটিংয়ের জন্য, সো তাদেরকে বলছি যে আপনারা
তাদেরকে নক দিয়ে জিজ্ঞেস করে নিবে তাদের মেইলটা সুপার অ্যাক্টিভ কিনা বা কতবার মিটিং করছে এর আগে। সো এগুলো জেনে দেন বাসায় দিয়ে আসবেন। সো এতে করে আপনারা সাকসেসফুল মিটিং পাবেন আশা করি। আর ফার্স্ট যারা হিটে থাকে যে মেল বা ফিমেল, সো তারা ফার্স্টবার যারা মিটিং করতে যায় তারা পারেন আর কি 4-5 দিনে আর কি ওই বাসাটাকে স্মেলিং করতে, দেন হচ্ছে অ্যাটাচমেন্টের জন্য এত তাড়াতাড়ি তারা পারে না। সো এই কারণে তারা ফার্স্টবার মিটিংও করতে পারে না, আরেকটা ক্যাটকে সহজে কাশে আসতে দেয় না। সো এই জন্য সুপার অ্যাক্টিভ ফিমেল ক্যাট অনেক অনেক দরকার সাকসেসফুল মিটিংয়ের জন্য। আর আপনার ক্যাটসের 1 ইয়ার মিটিং করার আগে মাস্ট বি ভ্যাকসিন অ্যান্ড হচ্ছে ডিওয়ার্মিংটা ডান থাকতে হবে মেল আর ফিমেল দুইটারই। এতে ফিউচারে বেবিরও কোনো প্রবলেম হবে না অ্যান্ড মারও কোনো প্রবলেম হবে না হেলথে। সো আমি যতবারই আমার মেলটাকে ফিমেলের কাছে দিচ্ছিলাম সো ততবারই আমার মেলটা যেতে চাচ্ছিল না, সে দৌড় দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল। আর আপনাদের বাসায় যদি মেল আর ফিমেল দুইটা একসাথে থাকে তাহলে তো কোনো কথা নাই, খুবই ভালো, তারা একা একাই মিটিং করে ফেলবে। সো এই ফিমেলটা আমাদের বাসায় আসার পর খুবই নাইস করে থাকছে, কোনো প্রবলেম করে নাই, বাট ওরও কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম হচ্ছে যে আর মেইলটাকে জাস্ট কাছে আসতে দেয় না, ওকে টাচ করতে দেয় নাই। সো এই জন্য পরে আর কি ফিমেলটাকে আমি বলি এসে নিয়ে যেতে, কজ অনেক যেহেতু স্ক্র্যাচ করতেছে আমার মেলকে করতে দিচ্ছে না, সো আর রেখে তো লাভ নেই। সো এর জন্য তাকে আমি বলে দিয়েছি যে যদি থাকে কোনো সুপার অ্যাক্টিভ মেল ক্যাট তাহলে আমি তাকে জানাবো মিটিংয়ের জন্য। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মিটিংয়ের জন্য অনেক হেল্পফুল হবে। সো লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।